আজ আমি বানাবো তেল কই। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো এইভাবে কেটে নিয়েছি। এক চামচ আদা কুচি, একটা পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। এক চামচ সাদা সর্ষে, এক চামচ কালো সর্ষে বেটে নেব। কড়াতে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পিঠ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষে নিচ্ছি। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এক কাপ জল দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। তেল কই তৈরি হয়ে গেছে।